ভাইরাস মানে কি বিপদ না ভাইরাস কখনোই শত্রু নয় ভাইরাসের ছোঁয়ায় সারছে অসুখ তবে চিকিৎসা বিজ্ঞান বলছে ভাইরাস মানেই মানুষের শত্রু নয় রোগ ভালো করবার ক্ষমতাও রয়েছে এই ভাইরাসে তীব্র দাবদাহে পড়ছে গোটা দক্ষিণবঙ্গ একে গরমের উপদ্রব তার উপরে রয়েছে ভাইরাসের উৎপাত আর সংক্রামক রোগ ডেকে আনতে এই সমস্ত ভাইরাসে জুড়ি মেলা ভার তবে চিকিৎসা বিজ্ঞান বলছে ভাইরাস মানেই কিন্তু মানুষের শত্রু নয় এমনও কিছু ভাইরাস রয়েছে যাদের মধ্যে রোগ ভালো করবার ক্ষমতা রয়েছে এবং সেই কথাই শুনিয়েছেন সংক্রামক ব্যাধি বিভাগের বিশিষ্ট চিকিৎসকরা নানাবিধ বিপজ্জনক ব্যাকটেরিয়াকে শায়েস্তা করার জন্য প্রকৃতিতে নানান ভাইরাস রয়েছে যারা এক কথায় এই ব্যাকটেরিয়াগুলোকে খেয়ে নেয় চারপাশে বিরাজমান নানান ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি কমিয়ে ফেলতে প্রকৃতি নিজেই এই ধরনের ভাইরাস ধারণ করে মানব শরীরে সেই সমস্ত ভাইরাস প্রবেশ করিয়ে বহু সংক্রামক রোগের চিকিৎসা করা হয় এবং এর ফলও মেলে হাতে নাতে বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই ধরনের ভাইরাসের নাম ব্যাকটেরিওফাজ অনেক সময় দেখা যায় সুপার বাগের কারণে প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক শরীরে কাজ করে না মানুষ যথেচ্ছভাবে ওষুধের দোকান থেকে অ্যান্টিবায়োটিক কিনে খাচ্ছে এটা প্রায় অভ্যেসে পরিণত হয়েছে চিকিৎসকের সঙ্গে তারা পরামর্শ করছেন না বেশিরভাগ সময় আবারও সেই কোর্সও শেষ করেন না চিকিৎসকরা বলছেন অ্যান্টিবায়োটিকের অধিক ব্যবহারের ফলে একটা সময়ের পর মানব শরীরে এই ওষুধ কাজ করা বন্ধ করে দেয় যে ব্যাকটেরিয়াটি রোগের মূল কারণ সেটি অভিযোজিত হয়ে যায় এর ফলে সাধারণ কোনো সংক্রমণে অনেকের শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করে না ঠিক তখনই চিকিৎসকদের হাতিয়ার হয়ে ওঠে এই ফাজ ভাইরাস রোগীর শরীরে ফাজ ভাইরাস প্রবেশ করিয়ে দিলে ক্ষতিকর ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে এই ভাইরাস একে ফাজ থেরাপি বলা হয় পূর্বতন রাশিয়ায় সেভাবে অ্যান্টিবায়োটিক পাওয়া যেত না তারা বিভিন্ন রোগের বিরুদ্ধে এই ফাজ থেরাপি প্রয়োগ করত এবং তাতে খুব ভালো ফলও মিলত মনে করুন কারো ফোড়া হয়েছে সেই ফোড়া থেকে পুঁজ সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয় সেখানে অসংখ্য ব্যাকটেরিওফাজের মধ্যে সংগৃহীত পুঁজ ফেলে দেওয়া হয় দুই তিন দিনের মধ্যে ব্যাকটেরিওফাজ নিজেকে সেই ফোড়ার ব্যাকটেরিয়াকে খাওয়ার মতন উপযুক্ত করে তোলে এবার ল্যাবরেটরি থেকে ওই ব্যাকটেরিওফাজটি নিয়ে এসে ফোড়ার পুঁজের উপর প্রয়োগ করলে পুঁজটি অচিরেই শুকিয়ে যাবে এবং রোগী সুস্থ হয়ে উঠবেন চামড়ার নানান সংক্রমণ পেটের সংক্রমণের ক্ষেত্রে এই থেরাপি ভালো কাজ করে বলা যায় ফাজ থেরাপি চিকিৎসা বিজ্ঞান নবদিগন্ত খুলে দিয়েছে সাধারণত তেমনটাই করা হয় আমাদের দেশে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বহুল তাই অ্যান্টিবায়োটিক কাজ না করলে ফাজ ভাইরাসের শরণাপন্ন হতে হয় প্রয়োগ করা হয় ফাজ থেরাপি ব্যুরো রিপোর্ট আজকে